হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আমি স্বয় অর্ণব আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আর্নিও সোহান তো বিওর্স আজকে একটি প্রজেক্টের মাঝে শেয়ার করব প্রজেক্টটা খুবই ভালো একটা প্রজেক্ট এখান থেকে মূলত আমাদের প্রতিদিন ক্লেম করে ইনকাম করতে হবে ঠিক আছে তো এখানে কীভাবে কী কাজ করতে হবে সকল পদ্ধতি আমি আপনাদেরকে দেখাই দেবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন ভিডিও শুরুতে বলে রাখি যারা আমার চ্যানেলটা এখন মতো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা যে নোটিফিকেশন বেলাইক না থাকবে সেখানে ক্লিক করে নোটিফিকেশান অলে সেট করে দেবেন কেননা প্রতিনিয়ত যে সকল ভিডিওগুলো আপলোড করে থাকি সকল ভিডিওর নোটিফিকেশন কিন্তু খুব সচেতন আপনারা পেয়ে যাবেন তো আর যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইকে বাটনে ক্লিক করে একটা লাইক করে দেবেন তো ভিউয়ার্স আপনারা যে আজকে যে প্রজেক্টটার ব্যাপারে কথা বলবো সেই প্রোজেক্টটাতে আপনাদের কাজ করতে হলে প্রথমে আপনারা কী করবেন এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন আর কি টাইটেলটা টাইটেল উপরে একটা ক্লিক করে দেবেন টাইটেল উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন টু ডেজ ইয়ার লিঙ্ক লিখে একটা লিঙ্ক দেওয়া থাকবে এরকম সিম্পলি আপনারা কী করবেন এই লিঙ্কটার মধ্যে ক্লিক করে দেবেন লিঙ্কটার মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আমার টেলিগ্রামের চ্যানেলের মধ্যে নিয়ে আসবে বিয়স লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এরকম একটা পোস্টে নিয়ে আসবে এখানে জয়েন লেখা থাকবে আপনারা এখানে ক্লিক করে জয়েন হয়ে দেবেন ঠিক আছে তো এখান থেকে আমাদের মূলত এখন কাজটা কী হচ্ছে আমাদের এখান থেকে মূলত আমাদের টেলিগ্রামটা সিলেক্ট করে টেলিগ্রাম আমাদের এই বোর্ডটা স্টার্ট করে সেখানে একটা আর কি লিঙ্ক করতে হবে আমাদের যে টেলিগ্রামটা ঠিক আছে তো তার জন্য আমাদের কী করবো প্রথমে এই যে লিঙ্কটা দেখতেছেন এই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দিব এই লিঙ্কের মধ্যে ক্লিক করলে আমাদেরকে টেলিগ্রামটা সিলেক্ট করতে বলবে তো এখানে লিঙ্কের মধ্যে ক্লিক করলাম লিঙ্কের মধ্যে ক্লিক করার পর এরকম একটা সাইড ওপেন হয়ে যাবে তো এখান থেকে টেলিগ্রামটাতে আমরা ক্লিক করে দেবো ঠিক আছে টেলিগ্রামটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের টেলিগ্রাম আমরা সিলেক্ট করতে পারবো তো টেলিগ্রামে ক্লিক করে দেব তারপর এখান থেকে বলবো কি বোর্ডটা স্টার্ট করতে তো স্টার্টে ক্লিক করে দেবো ঠিক আছে স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে নেব ইংলিশ করার পর এখান থেকে বলছে কি আমাদের দেখতে হবে তো এখানে বলছে কি ক্লিক হেয়ার টু শেয়ার ইউর ফোন নাম্বার তো এখানে আমরা ক্লিক করে দেবো ঠিক আছে তো এখান থেকে শেয়ার শেয়ার কন্ট্রাক্টটা আসবে এই শেয়ার কন্ট্রাক্টকে ক্লিক করে দেব বিয়ার শেয়ার কন্ট্যাক্ট ক্লিক করলে এখান থেকে আপনাদের নাম্বারটা শো করবে আমি এখানে আপনার নাম্বারটা না দেখার জন্য এটা লাল রেড মার্ক করে রাখছি ঠিক আছে এই নাম্বারটা শো হবে তো তারপর এখান থেকে কী বলছে আপনাদেরকে দেখাইতেছি তো বিয়ার্স পরে কি হবে পরে আপনাদেরকে বলবে আপনাদের যেই টেলিগ্রাম দিয়ে আপনারা কাজ করতেছেন সেই টেলিগ্রামে ইজা নেমটা দিতে বলবে তো আপনারা আপনাদের নেমটা দিয়ে দেবেন অ্যাট দ্য রেট ছাড়া ঠিক আছে আমি কিন্তু অ্যাড ছাড়াই দিছি আপনার এখানে অ্যাট দ্য রেট সারা কিন্তু এখানে আপনাদের যে টেলিগ্রাম সেই টেলিগ্রামে নেমটা এখানে দিয়ে দেবেন তারপর কি করবেন তারপরে যে ক্লেম লেখা আছে ক্লেম অপশনে ক্লিক করবেন ক্লেম অপশনে ক্লিক করলে আপনাদের কিন্তু আজকে যে ক্লেমটা সেটা কিন্তু হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাইতেছি দেখেন বিয়ার্ডস ক্লেমে ডেলি রিওয়ার্ডে ক্লিক করার পর আমরা কিন্তু এখানে টু পয়েন্ট ফাইভ টোকেন কিন্তু পেয়ে গেলাম টু পয়েন্ট ফাইভ আর কি পেয়ে গেলাম আমরা ঠিক আছে তো এখন আমাদের কী করতো তবে এখন আমাদেরকে বলছে আমাদের ডিভাইসটা কী ডিভাইস অ্যান্ড্রয়েড ডিভাইস নাকি অ্যাপয়েল ডিভাইস নাকি আমরা ল্যাপটপে কাজ করতেছি ঠিক আছে উইন্ডোজ তো আমরা কী করবো এখান থেকে যারা অ্যাপেল ইউজার আছে অ্যাপেলে ক্লিক করে দেবো যারা অ্যান্ড্রয়েড ইউজার আছে অ্যান্ড্রয়েডেডেডেডেডে ক্লিক করবো যেহেতু আমি অ্যান্ড্রয়েড ইউজার তো আমি অ্যান্ড্রয়েডে ক্লিক করে দিয়েছি তো ইউজারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের সকল ডিটেলস কিন্তু এখান থেকে চলে আসছে ঠিক আছে তো আমরা যে মূলত এখান থেকে যে ক্লেমটা প্রতিদিন কী করব প্রতিদিন এসেছে ক্লেম ডেলি রিওয়ার্ড যে অপশানটা আছে এখানে একটা ক্লিক করে দেবো ঠিক আছে তা আমি যেহেতু একবার করছি তো আমার এটা এখন দেখাইতেছে না ডে অলরেডি বলতেছে ঠিক আছে তো এখান থেকে দেখেন আপনাদের ডিপোজিট উইথড্র ক্যাশ রেফার চলে রেফারও করতে পারেন তো এগুলো সব কিন্তু এখান থেকে দিয়ে দিল তো আমি এখন কি করবো এখন এখান থেকে একটা ব্যাক বাটন প্রেস করবো ঠিক আছে ব্যাক বাটন প্রেস করে আপনি কি বলেন আমার টেলিগ্রামে সে আগের পোস্টাতে চলে আসবেন তো আমি আগের পোস্টটাতে চলে আসলাম তো এখান থেকে এখন আমাদের কী করতে হবে এই যে নিচে আরেকটা লিঙ্ক দেখতেছেন এই লিংকের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে লিঙ্কের মধ্যে ক্লিক করে দিলে আপনাদের এখান থেকে কী বলবে আপনারা যেই টেলিগ্রামের নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলছিলেন সেই টেলিগ্রামের এই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে ঠিক আছে আপনারা যে টেলিগ্রামটা কাজ করছেন তো আমি আমার এই এখানে নাম্বারটা দিতেছি নাম্বার দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবো এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে না থাকলে এখান থেকে প্লাস এইটের জিও দিয়ে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন তারপর আপনাদের জিরো বাদে নাম্বারটা তুলে নেক্সট নেক্সটে ক্লিক করে দেবেন আমি এটা করে নিতেছি বেশ তারপর কি হবে তারপর আপনাদের যে নাম্বারটা যে টেলিগ্রামটা খুলছেন সেই টেলিগ্রামের ভিতরে একটা কোড পাঠিয়ে দিবে তারা ঠিক আছে তো আমাদের যে ওইখানে গিয়ে আমাদের কোডটা নিয়ে আসতে হবে তো আমি আমার টেলিগ্রামে চলে যেতেছি তো বেশ এরকম বোর্ড থেকে একটা কোড চলে আসবে তো এখানে আমি ক্লিক করি তাদের হাই যে ইটা আছে ওইখানে কোডটা চলে আসবে দেখেন বিয়াল্লিশ সতেরো এই কোডটা নিয়ে আমি ওই জায়গায় ওয়েবসাইটে এখানে বসাই দিব বিয়ার্স কোডটা বসানোর সাথে সাথে আপনাদের কিন্তু লগ ইন হয়ে যাবে ঠিক আছে ও টেলিগ্রামে যে কোডটা সেই কোডটা যে বসানোর জায়গাটা ছিল ওখানে বসায় দেওয়ার সাথে সাথে আপনাদের এখান থেকে কিন্তু লগ ইনটা হয়ে যাবে এখান থেকে আপনাদের রিওয়ার্ডটা কিন্তু আপনারা দেখতে পারবেন প্রতিদিন ক্লেম করতে পারবেন তাহলে এখান থেকে রেফার করতে পারবেন ঠিক আছে তো এতটুকুই হচ্ছে কাজ আপনারা প্রতিদিন এখান থেকে কী করবেন বোর্ডে চাপেন বোর্ডে যাওয়ার পর শুধুমাত্র ক্লেমে ক্লিক করবেন ঠিক আছে আপনাদের আবার দেখা দিই আপনারা প্রতিদিন আসবেন আমার এই পোস্টারতে পোস্টার থেকে আপনারা ঢুকে এখানে ভোটটা স্টার্ট করবেন স্টার্ট করার পর এরকম থাকে চার কোর্ার ইটার মধ্যে এখানে ক্লিক করলে এখান থেকে ডেলি ক্লেম রিওয়ার্ড এখানে চলে আসবে তো এখানে যদি ক্লিক করে দেন সাথে সাথে কিন্তু আপনাদের যে প্রতিদিন যে রিওয়ার্ডটা সেই রিওয়ার্ডটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এতটুকু হচ্ছে কাজ মূলত আর এখানে যে উড্রাল যে আপডেটটা সেই আপডেটটা আমি আপনাদেরকে তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর এখানে মেবি একটা কেওয়াইসি করতে হবে তো কেওয়াইসিটা ওয়াইসিটা কীভাবে করবেন তার জন্য আমি একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো তো আপনারা আপাতত কী করবেন অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করে দেন তারপর পরবর্তী আপডেট নিয়ে আমি আরেকটা ভিডিও মেক করে দিব সেই ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কীভাবে করতে হবে আমরা যে যেমন চেঞ্জ ফাইন্যান্সে কাজ করছিলাম সেখান থেকে কিন্তু আমাদের ভালো একটা রিওয়ার্ড আসছে তো এখান থেকে কিন্তু একটা ভালো একটা রিওয়ার্ড আসবে আমরা এখান থেকে ওয়েট করবো এখান থেকে ভালো একটা রিওয়ার্ড আসতে পারে ঠিক আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর আপনাদের মতামত থাকলে কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ